আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সিপিএলেও চ্যাম্পিয়ন হওয়ার জন্য এক ভয়ঙ্কর স্কোয়াড গঠন করলো কেকেআর ফ্র্যাঞ্চাইজি টিম ট্রিনবাগো নাইট রাইডার্স। হ্যাঁ ফ্রেন্ডস, আগামী 30 আগস্ট থেকে শুরু হতে চলেছে ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগ 2024, আর এবছরের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ট্রিনবাগো নাইট রাইডার্স, যেখানে স্কোয়াডে নতুন মুখ হিসেবে টিম ডেভিড, জেসন রয়, জস লিটিল নাইট রাইডার্স টিমে যোগ দিয়েছে। এছাড়াও দলে রয়েছে রিটেনশন প্লেয়ার হিসেবে সেই আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড ও সুনীল নারিনের মতো একাধিক ম্যাচ উইনার প্লেয়ার, যারা একাই নিজের বাহুবলে ম্যাচের রং পাল্টে দিতে পারে। সব মিলিয়ে এবছর সিপিএলের জন্য ট্রিনবাগো নাইট রাইডার্স টিমের স্কোয়াডটা বেশ শক্তিশালী। যে স্কোয়াডের মধ্যে রয়েছে একাধিক সব এক্সপিরিয়েন্স প্লেয়ার, এছাড়াও সব এক্সপ্লোসিভ ব্যাটসম্যানও রয়েছে। তাই এক নজরে দেখে নেওয়া যাক যে এবছর সিপিএলের জন্য ট্রিনবাগো নাইট রাইডার্স টিমের স্কোয়াডে কারা কারা রয়েছে। সো এক নম্বর রয়েছে কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, নিকোলাস পোড়ান, ডিজে ব্র্যাভো, আকিল হোসেন, টিম ডেভিড, জেসন রয়, ওয়াকার সালেম খেইল, জস লিটিল, জাইডেন সিলস, আলী খান, মার্ক দয়াল, কে কার্থি ও টি হিন্স। তো এই হচ্ছে 15 জনের নাইট রাইডার্স টিমের স্কোয়াড এবছর সিপিএলের জন্য। সো ফ্রেন্ডস, আইপিএলের ট্রফি জয়ের পর এবার ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগেও কি এবছর ট্রফি জিততে পারবে কেকেআর ফ্র্যাঞ্চাইজি টিম ট্রিনবাগো নাইট রাইডার্স? তোমাদের কি মনে হচ্ছে তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং নাইট রাইডার্সের ফ্যান হয়ে এবছর সিপিএলেও নাইট রাইডার্স টিমকে চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং সিপিএল সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।